যত সুন্দর তত দুষ্টুমি করে। কালী মায়ের ছবি এঁকেছে, আর একটু হলে হয়ে যাবে বিরিয়ানি মাংস রেখে। হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 10:30, এখন থেকে আমি নতুন ব্লগ শুরু করতে চলেছি। ফোন টফি মিল্কি খেলা করছে, আজকে আমাদের ঘরে বিরিয়ানি রান্না হবে, তাহলে চলুন দেখা যাক কি করা যায়। মিল্কি এখন চুল আঁচড়াচ্ছে, মিল্কি মোটেই চুল আঁচড়াতে দেয় না। মিল্কি চুলটা আঁচড়ে নাও, দেখতে যত সুন্দর তত দুষ্টুমি করে, চুল আঁচড়াবে না কিছু না, ওর খাওয়া দাওয়া নেই, চুল আঁচড়ানো নেই, খালি দুষ্টুমি করবে। এদিকে টফি ওর দাদার সঙ্গে খেলছে, যুদ্ধ করছে বল নিয়ে। এই বল নিয়ে যুদ্ধ হচ্ছে, বল নিয়ে যুদ্ধ হচ্ছে, দাদা আর বোনের যুদ্ধ হচ্ছে। এবার মিল্কিও চলে এলো, চুল আঁচড়াতে আঁচড়াতে মিল্কিও চলে এলো খেলতে। ওর আঁচড়ানো হয়ে গেছে, ঘরে ঢুকে গেছে। এখানে বিরিয়ানির চাল ভিজিয়েছি, ইন্ডিয়া গেট চাল 1 কিলো, এটা 10-15 মিনিট ধরে ভিজবে। এখানে জল নিয়ে নিয়েছি হাঁড়িতে, জলটা গরম করব। এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, এখানে মাংসটাকে দই দিয়ে আধ ঘন্টা মতো মাখিয়ে রেখে দিয়েছি। মা আলু পেঁয়াজ কেটে কাটছে, পা তুলে ঘুমোচ্ছে না, এখন গভীর ঘুমে যখন থাকে তখন এভাবে পা তুলে ঘুমায়। এই যে কালী মায়ের ছবি এঁকেছে, সামনে কালী পুজো, সিঁদুর দিয়ে এঁকেছে। এখানে আলু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ ভাজি হয়ে গেছে। এখানে ডিম ছাড়ানো হয়ে গেছে, ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছে। এই যে আমার সোনাটা ছাড়িয়ে নিয়েছে, এখানে নুন দেবো, পেঁয়াজ রসুন আদা বাটা টমেটো লঙ্কা, আমি দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, মাখিয়ে নেবো এটাকে। রানা দোকানে গেছিলো, দোকান থেকে কিনে এসেছিস, একটা প্যাটিস এনেছি। ও বাবা, প্যাটিস খাবে, প্যাটিস নিয়ে, প্যাটিস এখন খাবো না, কটা এনেছিস? যা দাদাকে দে তুই খা, আমার এখন খেতে ইচ্ছা নেই, আমি রান্না করছি পরে খাবো। মাংসটা কুচিয়ে নিয়ে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে, জলটা গরম হয়ে গেছে, চালটা ভিজে গেছে, 10-15 মিনিট ধরে ভেজালাম চালটাকে। টফি বল খেলবে, ও দাদার কাছে বল নিয়ে গেছে, দাদা পড়ছে, দাদাকে বলছে বল খেলবে, হ্যাঁ বল দিচ্ছে। ফাইনালি মাংসটা হয়ে এসছে, আর একটু হলে হয়ে যাবে বিরিয়ানি মাংস রেখে। গোলাপ জল 2 চামচ, আতর একসঙ্গে দিয়ে দিলাম। এখানে আমার মাংসের হাড় চাল, এখানে এই মোট মাংস এগুলো, আর এখানে মাংস, এখানে ভাত, এখানে ডিম, আর এখানেও ভাত। এটা কি ভাত ভাত চড়েছে, সব লেয়ার লেয়ার হলো। তারা বলো বিরিয়ানি মশলা দিচ্ছি, কেওড়ার জল আর গোলাপ জল যেটা রেখেছি সেটা দিচ্ছি। খারাপ না, কি হয়েছে? আবার ভাত ঢালবো, গন্ধ বেরোচ্ছে তো ভালোই, কিন্তু খেতে কেমন হবে সেটা তোরা খেলেই তো বুঝতে পারবে। ডিমটাকে সাজিয়ে নিই, এবার সব দেওয়া হয়ে গেছে, আমার জায়গাটা ছোট হয়ে গেছে, একটা বড় হাড়ি কিনতে হবে। আমি শনিবার দিন খাসির বিরিয়ানি করে, আমার 70 কত কিছু আমাকে শেখাতে হয়, আমি এখনো পাস করে ওর সামনে শুকো না, ওর সাজানো হয়ে গেছে। এবার এটাকে দমে বসিয়ে দিই, 5 মিনিট দমে বসিয়ে দিই। মা এখানে বিরিয়ানি পরিবেশন করা আরম্ভ করে দিয়েছে, আর ভাই তো খেতেও আরম্ভ করে দিয়েছে, মানে পরিবেশন করতে করতে ওর খাওয়া আরম্ভ হয়ে গেছে। সবাইকে দাও, আমার খিদে পেয়েছে মা, তাড়াতাড়ি করো। কেমন আছে বাবু?
হয়েছে ভালো হয়েছে তোর বাবা দেখি ও বাবা খালা কমপ্লিট হয়ে গেছে হ্যালো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বিরিয়ানিটা খেয়ে সবাই ভালোই বলেছে যদি অন্য অন্য রান্নার কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন তবে অন্য কোনো ভিডিওতে পরের দিন বাই